গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসলে ভয়েস ওভারটা করাই হচ্ছিল না, আজকে একটু সময় পেয়েছি, বসে আছি এমন একটা জায়গায় যেখানে মনটা ভালো লাগছে না, তাই ভাবলাম ভিডিওটাই এডিট করি। আর যখন আমি বোর হয়ে গেছিলাম, আসলে অর্কোর স্কুল, পড়াশোনার, এই রান্না, এই খাওয়া, সব কিছুর থেকে একটা ছুটি ছুটি খুব মনে হচ্ছিল, তো হঠাৎ করেই একটা সুযোগ এসে গেল আর আমিও বেরিয়ে পড়লাম অর্ককে সাথে নিয়ে। এখন আমরা সাঁতরা কাছি স্টেশনে পৌঁছে গেছি, তো বুলাই যাচ্ছিল ওর কাজে, তো ও আমার জন্য আরও দুটো ট্রেন আগে চলে এসেছে, এসে বললো তোমাকে অসুবিধা নেই, তোমায় ছেড়ে দেবো। তো এখন সাঁতরা কাছি স্টেশনে আছি, এখান থেকে অবশ্য 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর ওখানে একটু হোটেলে ছেঁড়া পরোটা আর আলু তরকারিও খেয়েছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাইনি, পুলাইকে খাই খেয়েছে আর কি। তো এখন ট্রেনের অপেক্ষায়, ট্রেনের অ্যানাউন্স হয়েই গেছে, আর এখানে আমি বাড়ি থেকে টিফিন এনেছিলাম, পরোটা আর আলুর তরকারি, অর্ক সেটাই খাচ্ছে। আর পুলাই এখানে দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখনও ছাড়েনি, ট্রেনটা ছাড়লে পুলাই চলে যাবে, আমি আর অর্ক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের দুজনের সিট আলাদা আলাদা পড়েছে। আপাতত অর্ক এখানে বসে আছে, ওর সিটটা একটার আগে উইন্ডো সাইড, আর এই জানালাটা খুলে যাচ্ছে না। দেখা যাক, কেউ হয়তো সুহৃদয় ব্যক্তি যদি পাই, সে যদি সিটটা ছেড়ে দেয়, তাহলে আর অর্ক আর আমি পাশাপাশি বসি। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা। তো আমরা ট্রেনে ওঠার পর দেখলাম জাস্ট আমাদের সামনে যারা বসেছিল 3টি ছেলে, তো ভালো রকম স্পিকারে গান চালাচ্ছে। এরা তো চালাচ্ছিল একটু অন্যরকম গান। আরও খানিকটা আগে আর একটা দল ছিল, তারাও চালাচ্ছিল বলিউড সং। তো গান শুনতে শুনতে বেশ অনেক দূর চলে এসেছি, এখন তমলুকটা পার হলাম। ট্রেন জার্নিটা মোটামুটি 4 ঘন্টার ছিল, তো সেই সময়টা খানিকটা ঘুমিয়েছি, খানিকটা অর্ক ঘুমিয়েছে, গেম খেলেছি, মোবাইল দেখেছি, শশা খেয়েছি, আর সামনে যারা গল্প টল্প করছে তাদের দিকে একটু তাকাতে তাকাতেই অনেক দূর চলে এসেছি, এখন কাঁথি পার হলো আর এখন পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশনে। দীঘা পৌঁছে গেছি, কেমন লাগছে অর্ক? আর দীঘা স্টেশনে নেমে না আমি রীতিমতন চমকে গেছি যে এত মানুষ দীঘাতে বেড়াতে আসে। যাই হোক, এখন স্টেশনে বাইরে চলে এসেছি আর আমাদের অপেক্ষা করছে এখানে এই যে সৌরভ, প্রজ্ঞা আর শান। এটা বন্ধ হচ্ছে না, একটু বলি। চল আমি জানলাই বসবো, তাহলে আমি উঠবো না তোর গাড়িতে, ভাগ। হ্যালো, উঠে পড়েছি গাড়িতে, এবার নেক্সট কি হবে না হবে অবশ্যই দেখাবো। আমাদের বেশ ভালো লাগছে, বাড়ি থেকে আসার সময় একটুখানি মন খারাপ লাগছিল, এখন বেশ ভালো। আমরা পৌঁছে গেছি এখানে, আমাদের একটা গেস্ট হাউস বুক করা ছিল, আর দীঘাতে বেশ ভালো রকমই এখন ভিড় আছে, তাই আমাদের ঘর পেতেও একটু অসুবিধা হয়েছিল। তো আজকে একটা রুমে থাকবো, কাল আর একটা রুমে। যাই হোক, এখন আমরা দুপুরে লাঞ্চটা করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর সকালে সেই লুচি খেয়েছি সেগুলো আর পেটের মধ্যে নেই, লাঞ্চটা ঝটপট করে নিই। লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বিকালে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বিকালে একটু ঘুরতে বেরোবো। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, আর এখানে টম অ্যান্ড জেরি তো আমাদের সবসময় হাজির, সব সময় মারপিট করতে ব্যস্ত তারা। আর আমাদের গেস্ট হাউসটার নাম হচ্ছে মীনাক্ষী। গেস্ট হাউসটা বেশ সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা আছে, সুন্দর করে সাজানো। আর আমরা হোটেল থেকে, মানে গেস্ট হাউস থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে 1 ফ্লাস্ক ভর্তি আমরা চা নিয়ে নিয়েছি, চা, চিপস এসব কিছু নিয়ে। এখন আমরা যাচ্ছি পরিযায়ী পাখিদের একটা জায়গা আছে যেখানে অনেক পাখি থাকে, তো সেই জায়গাটা আমরা একটু বসে একটু ঘুরে দেখব বলে যাচ্ছি। আর এখানে সারি সারি কব নোংরা বাঁধা আছে, এখন মাছ ধরার অফ সিজন, জানি না সঠিকভাবে, তবু আর এখন চলে এসেছি। এই একটা বিশাল বড় জলাশয় আছে, এখানেই পরিযায়ী পাখিদের একটা
আসে তারা থাকে। আর এখানে আমরা বসে বসে এখন চা এনজয় করব, চিড়ে ভাজা আছে, খাবার দাবার আছে। মুড়ি চাই মুড়ি। চিড়ে ভাজা টিভিদের উপরে একটা বাটি দে মুড়ি ঘুগনি নিয়ে তাতে এরকম কষ্টে কষ্টে মেখে গাল করে করে বসে বসে খাচ্ছে। বাড়িতে যেমন মুড়ি খায়, মানে বাবু হয়ে বসে মুড়ি খাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে চাও আছে। এবার বুঝেছো কেন আমি দৌড় ক্লাসটা নিলাম? এই ধারণাটা ভাবো। এখানে বেশ অনেকক্ষণ ধরে বসে আছি, বেশ ভালো লাগছে জায়গাটা, বেশ সুন্দর। বল, এটা তাজপুর শঙ্করপুর যাওয়ার রাস্তা? বল 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 কি, এটা তাজপুর শঙ্করপুর যাওয়ার রাস্তা? এইটা দিয়ে সোজা ওই পার দিয়ে পার দিয়ে বাড়ি 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 ওখানে সোজা তাজপুর যায় শঙ্করপুর। অত তো যাইনি আমি, কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। আর বসে বসে চা খেলাম, চিড়ে ভাজা, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখি আছে, কম আছে, আর একটু থাকলে বেশ ভালো লাগতো। হ্যাঁ, সন্ধ্যেও হয়ে গেছে না, বুঝলি? কোথায় যাচ্ছে? ওই গাড়ি আসছে দাদা, গাড়ি করে যাচ্ছ? এই তোমার গাড়ি করে যাচ্ছ? রাস্তার ধারে অনেকক্ষণ ধরেই দেখছি অনেকগুলোই গাছ আছে, জানি না কি গাছ, কিন্তু কালারটা খুব সুন্দর। এই যে এত দারুণ লাগছে না দূর থেকে। দুদিকে উঁচু, মাঝখানে নম্বর যেটা আছে না, তুই পড়বি? বসে নি